বন্দরনগরী চট্টগ্রামে কোরবানির চামড়া কেনাবেচার চিরচেনা দৃশ্যপট পাল্টে গেছে। পরিস্থিতি অনেকটাই সুশৃঙ্খল। নগরীর যেসব জায়গায় বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা কোরবানির চামড়া এনে জমা করা হতো, এবার সেসব জায়গাতেও চামড়া কম, আড়তেও নেই আগের মতো হুড়োহুড়ি। বন্দরনগরীতে এবার বিপুল পরিমাণে চামড়া সংগ্রহ ও সংরক্ষণের উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশ। ইতিমধ্যে প্রায় 1,00,000 কোরবানির পশুর চামড়া সংগ্রহ করেছে। সংগঠন সংশ্লিষ্টরা জানালেন, চামড়ার বাজারে সিন্ডিকেট ভাঙতে এই উদ্যোগ। আগে যেভাবে এটা নষ্ট হয়েছে, এটা শুধু দরিদ্রের হক নষ্ট হয় নাই, দেশের বড় ধরনের সম্পদ নষ্ট হয়েছে এবং তার শিল্প ধ্বংস হয়ে যাওয়া। যথারীতি আড়তদারও চামড়া সংগ্রহ করছেন মৌসুমি ও খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে। সবাই বিভিন্ন সংস্থার সাথে আলাপ আলোচনা করি আর আমাদের চামড়া ব্যবসায়ী মিলে নষ্ট না হয় সেভাবে আমরা সংরক্ষণের ব্যবস্থা নিয়েছি। চামড়া বাজার তদারকিতে নেমেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। চামড়া নষ্ট হওয়া ঠেকাতে নজরদারি করছেন তারা। গাড়ি নিয়ে ঘুরে ঘুরে দেখছেন কোথাও কোনো চামড়া পড়ে আছে কিনা, যেখানে আমরা দেখছি সেখানে ব্যবসায়ীদের সাথে কথা বলে সাথে সাথে এটা সংরক্ষণের ব্যবস্থা করিয়ে দিচ্ছি। প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে চট্টগ্রাম জেলা ও মহানগরে এবারে প্রায় 8,00,000 পশু কোরবানি হয়েছে। নাইমুল ইসলাম, বৈশাখী সংবাদ, চট্টগ্রাম।